স্তন ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার, তার সঙ্গে ওরাল তো অবশ্যই আছে, খুব বেড়ে গেছে। আর আপনাদের দেখুন যা বয়স প্রায় কাছাকাছি সবারই, 40-এর উপরে 70-এর নিচে, কি ভাবান ঠিক বললাম কি না? তো এই জায়গায় না বেশিরভাগ তো আমার সঙ্গে যোগাযোগ করে, আমি দেখলাম যে যেই হারে সার্ভাইকাল ক্যান্সার বেড়ে গেছে, যেই হারে ব্রেস্ট ক্যান্সার বেড়ে গেছে, কিছু কিছু লোকের বাড়িতে আমি যাই, অথচ এই ক্যান্সারগুলো কিন্তু 100% প্রিভেন্টেবল। মানে আপনি বলছিলেন না এই যে এই ক্যান্সারগুলো তো মহিলাদের হবে না, যদিও বা সার্ভাইকাল ক্যান্সারের একটা কারণ আছে যেটা ধরা যায় না, ওটা হচ্ছে এইচপিভি ভাইরাস, যারা অনেক বেশি লোকের সঙ্গে সহবাস করে তাদের। আদারওয়াইজ কিন্তু আমরা আপনারা যদি নিয়মিত একটু হেলথ চেকআপের মধ্যে আসেন, মানে আমরা প্রিভেন্ট করতে পারি। তো এই জায়গা থেকেই কিন্তু আমরা চিন্তা করলাম যে আমরা তো ক্যান্সার নিয়ে কাজ করেই যাচ্ছি, বাট এই বছরটায় প্রতি বছরই জানুয়ারিতে কিন্তু সারা পৃথিবীতে এই জরায়ুমুখের ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেস করা হয়। আর আমরা এবছর প্রথম 2023-এ একটা শপথ নিলাম ঠাকুরের কাছে যে আমরা আজ থেকে শুরু করলাম, 31 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন একটা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। তো আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ, আপনারা যে যেখানে আছেন আপনাদের এলাকায় 20 জন হোক, 25 জন হোক, 30 জন হোক, মহিলাদের একটা করলেন, আমাদের সমস্ত মায়েরা যাবে, গিয়ে কী করে জরায়ুমুখের ক্যান্সার থেকে আপনি বাঁচতে পারবেন বা আশেপাশের লোককে বাঁচাতে পারবেন। আজকে এই মায়ের হয়েছে, তোমার তো জরায়ুমুখের ক্যান্সার, কষ্টটা কি তুমিই জানো, আর তোমার বাড়ির লোকরা একটু বুঝতে পারছে, ওই একজন মায়ের জরায়ুমুখের ক্যান্সার, কিন্তু আমি সুস্থ হয়ে গেছে। এবারে যখন হয়েছিল কত কষ্ট তোমার জানো, তো যেই জিনিসটা আমরা প্রিভেন্ট করতে পারবো তো সেটাকে আমাদের আরও সচেতন হওয়া উচিত। এই জন্যই আমরা চাই